পৃথক ভূমি কমিশন গঠন ও সরকারি চাকুরিতে কোঠা নির্ধারণ সহ পাঁচ দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা শাখার আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বার্নিয়ার্স ও সাধারণ সম্পাদক চণ্ডী কুমার বাগদি। মানববন্ধনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সাঁওতাল, বাগদি, মার্মিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন।